গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার ঠেকে হানা দিয়ে দুই জুয়ারিকে গ্রেপ্তার করলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। রূপনারায়ণপুরের কল্যাণগ্রাম এলাকায় জুয়ার ঠেক চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি রাহুল দেবমণ্ডলের নেতৃত্বে শুক্রবার রাতে পুলিশের একটি দল জুয়ার ঠেকে হানা দেয়। সেই সময় চারজন জুয়া খেলছিল। পুলিশের ভয়ে দুজন পালিয়ে গেলেও বিশ্বনাথ কোলি ও মুকুল মজুমদার নামে দুই জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা রূপনারায়ণপুরের কল্যাণগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ 10,000 টাকা, তাস সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করেছে। ধৃতদের শনিবার আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।